হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বাজে 8:30, মানে একটু পার হয়েছে 32, আর হচ্ছে একদম পুরো রেডি হয়ে গেছি, ছেলেকে রেডি করে দিয়েছি। আর অ্যাঞ্জেল সমান নিয়ে চিৎকার করে যাচ্ছে, মানে ওকে সে বেঁধেছি ওখানে 8:30, 7:30 সময়। তো সেই 7:30 থেকে সে এখন 1 ঘন্টা ধরে চিৎকার করে যাচ্ছে, মুখ দিয়ে পুরো একদম ওর পড়ছে, ফেনা পড়ছে, এত চিৎকার করছে সামনে। ও এখানে আসবে, ঘরে আসবে, ঘরে ঘোরাফেরা করবে। আর যে বৌদি এসেছিল কাজ করতে, এবার আলগা লোক ঢুকছে, এবার কামড়ে টামড়ে দিলে একটা প্রবলেম হতে পারে। তো সেই জন্য ওকে আমি আটকে রেখে দিলাম যে তুই একটু থাক, বৌদিটা কাজ করে নিক, আমি তো দাদাকে স্কুলে দিয়ে আসি, দিয়ে তোকে পুরো ধুয়ে দিব, তোকে ঘরে ঢোকাবো। বলছে চুপ কর চুপ কর চুপ, আর করছে না, সমানে চিৎকার করেই যাচ্ছে করেই যাচ্ছে। আর তার সাথে সস দিয়ে দিয়েছি, এ দেখো, মানে দুটো পরোটা করেছি, যে পরোটা গুলো যে এরকম করে কেটে দিয়েছি, আর লম্বা লম্বা করে আলুগুলো এখন ছাক্কা তেলে ভেজে নুন আর হচ্ছে তোমার ওই লঙ্কার গুঁড়ো একটুখানি ছড়িয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি সস। আর সস হলে ও টিফিন খেয়ে নাই। আর এই চশমাটা কিনেছি, কারণ যখন স্কুল চালিয়ে যাই তো মানে চোখের মধ্যে এত ধুলো পড়ে, আমি বাড়িতে এসে বলি 1 কেজি আমার ধুলো পড়লো চোখের মধ্যে, প্রচন্ড চোখের মধ্যে ধুলো পড়ে, চোখ জ্বালা করে। তো সেই জন্য এটা পরে যাব। দিদিমনে দিদিমনে লাগছে, আমার ছেলেও রেডি হয়ে ওখানে দাঁড়িয়ে আছে। আমার চশমা টশমা গুলো পড়তে লজ্জা লাগে। তো ছেলেকে স্কুলে থেকে স্কুলে দিয়ে এসে আমার স্নান করা হয়ে গেল। স্নান করার আগে গুচ্ছে সব ভেজানো ছিল, সব কেচে দিয়েছি, মেলেও দিয়েছি। আর অ্যাঞ্জেল পুরো পটি করে চিৎকার করে করে মাথা খেয়ে নিচ্ছিল, যে ওকে পটিগুলো পাইপ দিয়ে সব ধুলাম, পায়খানা বাথরুম ধুলাম, উঠোন ধুলাম, ধুয়ে ওকে স্নান করিয়ে দিয়ে দেখো ঘরে এখন চুপচাপ বসে আছে, ওইখানে থাকবে না, ও খাটে উপর শুবে, ঘরে থাকে। আর ওখানে বেঁধে রেখেছি, খুবই প্রবলেম হচ্ছে, থাকছে না, দাবার ছেড়ে দিলাম স্নান করে, এখন ওইখানে গিয়ে শুয়ে আছে। আর এদিকে আমি এখন পুজো দিব, তোমাদের বললাম না যে ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে চা খাবো, চাও খাইনি, এসে আমার এত ঘুম পাচ্ছিল, তো কতক্ষণ প্রায় আধা ঘন্টা ঘুমালাম, ঘুম থেকে উঠে বাকি কাজগুলো করলাম, করে এখন পুজো দিয়ে তারপর চা খাবো। ফুল তোলাও হয়ে গেছে, গাছে আরো অনেক ফুল আছে, তো অল্প কটা তুললাম, জবা ফুল অল্প তুললাম, গাছে অনেক আছে। তো এখন পুজোটাকে দি, তো আমার পুজো দেওয়া হয়ে গেল, দেখো। তো এখন ঘরে জানালা টানালা গুলো কিচ্ছু খোলা হয়নি, আর এই দেখো সব এই কোনায়, মানে আমার বর শুয়েছিল আর বৌদি ঘরটা মুছে যখন দিয়ে গেল তখন সব ওইখানে তুলেছিলাম, যে আমার বর আবার শুলো, তো আবার সব এই কোনায় ভরে দিয়েছে। তো এগুলো এখন ভাঁজ করে রোদে দিব, আর একটু ঘরটা গুলো গুছিয়ে নিয়ে চলো। তো ঘর গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর এখন খাবো চা। আর এখন বাজে কটা জানো? 11:45, 11:12 সময় চা খাবো, আর দুটো কাপ, সেটা হচ্ছে আমি আর হচ্ছে আমার বরের জন্য। তো চলো চাটা খেয়ে নিই, তারপর তো রান্নাবান্না আছেই, তো তোমরা দেখতে থাকো। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে করছি তোমার শুধু সেটা শ্বশুরের জন্য, একটা পেঁপে ছিল অনেকদিন থেকেই, তো ভাবলাম যে শুকিয়ে যাচ্ছে করেই দিই। তো পেঁপে আর আলু দিয়ে একটু তরকারি করছি, আর আজকে সয়াবিন করব, তো সয়াবিনটা নেই, বড় আনতে গেছে। আর এই যে অ্যাঞ্জেলের ভাত, অ্যাঞ্জেলের বিরিয়ানি তৈরি হয়ে গেছে চিকেন দিয়ে, কালারটা কি দারুণ।
তো সয়াবিন ছিল না, সয়াবিন এনে দিল। দেখো বড় প্যাকেট নিয়ে চলে এসেছে, ভালোই করেছে। এটা মানে অনেকদিন চলে যাবে আমার। আর আলু আনতে বলেছিলাম, দেখি যা যা আনতে বলেছিলাম এনেছে নাকি। শুকনো লঙ্কা বলেছিলাম, আমি বলেছি দেখো আমি বলেছি গোটা জিরে আনতে, এনেছে গুঁড়ো। আর গুঁড়ো মশলা আছে। আর আলু, আর এ মা ডাল, ও এই তো আছে। মটর ডালের বড়া খাবে বলল, তো মটর ডালটাও এনেছে। তো চলো ডালটা ভিজে। তো দেখো ভাত হয়ে গেছে, আলু পেঁপে তরকারি হয়ে গেছে। এখানে অ্যাঞ্জেলে ভাতটা ঠান্ডা করছি, আর হচ্ছে সয়াবিন আলু তরকারি করব। তো এখানে সয়াবিন আর আলু দেখো ভাজা হয়ে গেছে, মানে একটু সেদ্ধ করে নিয়ে তারপর ভেজেছি। আর এখানে মশলাগুলো কষাচ্ছি, পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কার গুঁড়ো হলুদ আর জিরে দিয়ে কষানো হবে। তারপর এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিলেই রেডি। এইখানে ডালের বড়া করব, মটর ডালে। তো ডালগুলো দেখো ভিজিয়ে রেখেছি, ভিজে গেছে। তো এখন একটু মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব। আর আমি না এর মধ্যে একটু বেশি করে রসুন দিই, কারণ অনেকে দেখ কুচিয়ে দেয়, কিন্তু আমি একবারে ডাস্ট করে দিই এর মধ্যে। তো রসুন বেশি দিলে সেই বড়াটা খেতে ভীষণই ভালো লাগে। তো রান্না আমার হয়ে আছে, সয়াবিনের তরকারি, গন্ধ পাতার বড়া, আলু ভাজা, আলু পেঁপে তরকারি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:15। আর হচ্ছে ওকে আজকে ক্যারেটের ওখানে দিয়েছিল ওর মাসি, আর আমি এখন গিয়ে নিয়ে আসলাম। আর হচ্ছে সেই রান্না করতে করতে মানে রান্না হয়ে গেছিল, তারপর তোমাদের সাথে কথা হয়েছিল, তারপর আর কথা হয়নি। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো আমার বোনকে ফোন করে বললাম, না বোনকে ওই ফোন করেছিল, তো ওকে বললাম যে বাবা আজকে আজকে ক্যারেটের ওখানে যেতে হবে না, স্কুল থেকে এসে একটু রেস্ট নে। ও ক্যারেটে ছাড়া মানে কি বলবো, ক্যারেটে ছাড়া ও একদম শূন্য, মানে ক্যারেটাকে ও এতই ভালোবাসে, আর ওখানে সব বন্ধুরা থাকে। তো সেই জন্য খাওয়া দাওয়া করে আমি মানে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। দেখছি ওর মাসিকে ফোন করে ডেকেছে, ডেকে মাসির সাথে গেল। হ্যাঁ, তারপরে 6:40 ছুটি হয়। তো হালকা বৃষ্টি পড়ছিল, দিয়ে বৃষ্টিটা একটু কমলো, তারপর 7টার সময় গেলাম আর এখন বাড়িতে এলাম। আর হচ্ছে তোমার ভাগ্যিস আজকে লেপ কাঁথাগুলো সব রোদে দিইনি, বালিশও রোদে দিয়েছিলাম না, শুধু শুকনো শুকনো জামা কাপড়গুলো তুলে চেয়ারের উপর রেখে দিয়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে, সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে দেখছি যে হালকা হালকা বৃষ্টি পড়েছে, জামা কাপড়গুলো সব ভিজে গেছে। আবার চেয়ারে তুলে রেখে দিলাম বারান্দায়, সকালবেলায় আবার ওইগুলো মিলে শুকাতে হবে। তো ক্যারেটে থেকে এসেই ওর মানে কিছু খেতে চাই, আর দুধ দিলে দুধ খেতে চায় না, ঝাল ঝাল খেতে চায়। তো আমাকে বললো যে মামি একটু রুটি করে দাও আর ডিমের ভুজিয়া করে দাও। তো রুটিটা করে দিয়েছি আর এখন ডিমের ভুজিয়াটা করছি। তো এর মধ্যে দেখো দিয়েছি একটা ছোট্ট টমেটো কুচি কালারিং করার জন্য, তো দেখতে ভালো লাগছে, লাল লাল হয়ে আছে। কুচনো পেঁয়াজ তো সমস্ত কিছু দিয়ে ওটা করলাম, আর এখানে করছি সেমাই। তো তখন তোমাদেরকে বললাম যে সন্ধ্যা দিয়ে এখন ছেলেকে পড়তে বসাবো। তো সন্ধ্যা দিয়ে চাটা করলাম, যে আমাকে বললাম ভাবলাম যে দুধটা জাল করে ওকে দিই। তো বললো যে মামি আমাকে রুটি করে দাও আর ডিমের ভুজিয়া করে দাও। তো ওকে রুটি আর ডিমের ভুজিয়া করে ওকে খাইয়ে দিলাম। আর দুধ দিলে তো এমনি খায় না, তো অনেকদিন সেমাই করা হয় না, আর সেমাই করলে যদি সেমাই করে দেওয়া হয় তাহলে খায়। তো ভাবলাম যে তাহলে সেমাই করে দিই। তো রুটি আর ডিমের ভুজিয়া খেয়ে পেট ভরে গেছে, তো সেমাইটা খেলো না, রেখে দিলাম। তা আমি আবার একটু নিলাম। তো এখন এটা খেয়ে দেখো বই টই নিয়ে সব বসে গেছি, এখন দেখবো যে কি কি হোমওয়ার্ক দিয়েছে, সব এখন করাবো, করিয়ে ওকে তাদের ঘুম পাড়িয়ে দেবো। সকালবেলা ডাকছি যে উঠ স্কুল যাবি, ঘুম ভাঙছে না, উঠছে না। আর হচ্ছে এখন বাজে 8:45, তো 10টা পর্যন্ত পড়াবো, 1 ঘন্টা একদম ভালো করে পড়াবো, পড়িয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো।
রাতে শুধু ডাল সিদ্ধ আলু সিদ্ধ করেছি আর ভাত ছিল দুপুরে, তো সেটা মাইক্রোওভেনে গরম করে নিলাম। আর তার সাথে তোমার আম দিয়ে দিয়েছি একটা কেটে, তো এটা বাবার, বাবা এখন খাবে আর আমাদের খাওয়া হয়ে গেছে। সব জামা কাপড় গুলো তুলে চেয়ারে রেখে দিয়েছি, ভাজবার টাইম পাইনি, ছেলেকে পড়াচ্ছিলাম, তারপরে খাবার টাবার করলাম, তো এগুলো সব সকালে ভাজ করব। আর ছেলের ড্রেস সব রেডি করে রেখে দিয়েছি, বইটা সব ভরে, বইটা ওই ঘরে আছে। অ্যাঞ্জেল অ্যাঞ্জেল এখানটায় খাওয়া হয়ে গেছে এখানে। তো এখন বাজে 1:10, এই দেখো ব্যাক ক্যামেরায় দেখা, রাত 1:10, 10-এ পার হয়ে গেছে। তো এখন বাজে রাত 1:15 হয়ে গেল, আর সকালবেলা উঠতে হবে, উঠে ছেলের টিফিন করতে হবে, তো ময়দা মেখে রেখে দিয়েছি। ভাবলাম যে, ভেবেছি যে পরোটা করে দেবো মোটা মোটা করে, আর তার সাথে সস দিয়ে দেবো। আর আজকে দেখলে যে টিফিন দিয়েছিলাম লম্বা লম্বা করে আলু ভেজে, তারপর পরোটা তো খাইনি, দেখলাম যে ঘুমিয়ে চলে এসেছে, আর এখন ঘুমিয়ে পড়েছে বড় ছেলে, এখন আমি ঘুমোবো। সকালবেলা উঠতে হবে, যতই রাত করে শুই, তো 7টার সময় কানের কাছে বাজবে অ্যালার্ম। আর হচ্ছে অ্যাঞ্জেল ওই ঘরে ঢোকার জন্য এখানে দাঁড়িয়ে আছে ঢুকবে বলে, তো বাবা এখন খাচ্ছে, আর যতক্ষণ না খেয়ে উঠবে তো আমার মানে ঘুম আসবে না, ওই বাইরে যাবে, তালা দিব, তো তারপরে ঘুমবো। ধরো 1:30, এখন 1:15 বাজে, আর 1:30 সময়, 1:30 পর্যন্ত বসে থাকবে আর কি। তো এই ঘরটায় প্রচন্ড গরম, ওই ঘর ঢুকি, চলো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। তো টাটা, গুড নাইট।